পররাষ্ট্র নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রত্যেক দেশেরই কিছু ডিটারমিনেন্টস কাজ করে, নির্ধারক থাকে। ডিটারমিনেন্টসগুলো কী কী বাংলাদেশের পররাষ্ট্র প্রণয়নের ক্ষেত্রে? আচ্ছা, সব দেশেরই থাকে, আমাদেরও একই ধরনের। মূল নির্ধারক যদি আমি বলি তাহলে আমার স্বার্থ, যে এক নাম্বার হলো আমার এটা। এখন এটার জন্য যে জিনিসগুলো আমরা দেখি, একটা হলো আপনার আমার ভৌগোলিক অবস্থান, আকার, আয়তন, আমার অর্থনৈতিক শক্তি, আমার মানব সম্পদ বা মানব শক্তি, আন্তর্জাতিক অঙ্গনে আমার প্রেজেন্স, এর অনেকগুলো আছে। ডিটারমিনেন্ট তো একটা না, অনেক ডিটারমিনেন্ট সেখানে আছে। আমার আইডিওলজি কি, লিডারশিপ কি, আমার লিডারশিপ কি, লিডারশিপের কারণে পররাষ্ট্রনীতি পরিবর্তিত হয়ে যায় ভারীভাবে। সো এ ধরনের অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে, এবং সব কিছুর মূল হলো যে আমি আন্তর্জাতিক অঙ্গনে আমার দেশকে কীভাবে তুলে ধরতে চাইছি, কোন ক্ষেত্রে কীভাবে তুলে ধরলে আমার জন্য সেটা স্বার্থ উদ্ধার হবে। স্বার্থ মানে যে পয়সা পাওয়া তা না, আমার ইমেজ বৃদ্ধি, গুড ব্র্যান্ডিং হওয়া, তো আমার ইমেজ বৃদ্ধি, এটা আমার স্বার্থের একটা বড় জায়গা। সো সেটার জন্য আমার যা যা দরকার, যেমন আমরা নিউক্লিয়ার বা এই যে যন্ত্র বানানোর, অস্ত্র বানানোর কোনো কিছু বিরোধিতা করার হলে প্রথমে যে সই করি, কারণ আমার ওটা দরকার নাই। জি, সো এটা আমার পররাষ্ট্র নীতির বিষয়। জি, পারমাণবিক অস্ত্র বানানোর বিরোধিতা করা গেলে আমি সেটা করব, শান্তি সহযোগিতা যেখানে আমরা আছি সেখানে। আমি আর্ম রেসে যাব না। জি, আলোচনার মাধ্যমে আমি সমাধান করতে চাই, করেছি। আমরা মিয়ানমারের সাথে আমরা সমুদ্র সীমা সমাধান করেছি, ভারতের সাথে করেছি, আমাদের ছিটমহল বিনিময় হয়েছে, সবই সমাধান হয়েছে আমাদের আলোচনার মাধ্যমে। আচ্ছা, কূটনীতির ভিত্তিই আমাদের সেখানে। জি, আমাদের কূটনীতিবিদরা যথেষ্ট দক্ষ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে।